হ্যালো বন্ধুরা রেসিপি জুই তুমাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান স্পেশাল লেমন রাইসের রেসিপি আর সঙ্গে থাকবে ক্রিমি একটা ডিমের কারি আর এই ক্রিমি ডিমের কারিটা কিন্তু সম্পূর্ণ আমার স্টাইলে বানানো এই গরমের দিনে যখন মুখে রুচি আসে না কোনো কিছু খেতে ভালো লাগে না তখন একবার এইভাবে লেমন রাইসের সঙ্গে এই ক্রিমি ডিমের কারিটা বানিয়ে দেখবেন আশা করছি খাওয়ার রুচিও চলে আসবে আর খেয়ে খুব তৃপ্তিও পাবেন আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই ফলো করতে হবে এখানে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ করে নেওয়ার জন্য আমি চারটে ডিম দিয়েছি আর ডিম যখন সিদ্ধ করবেন তখন এর মধ্যে সামান্য লবণ ফেলে দেবেন তাহলে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় মিনিট দশেক এইভাবে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে যাতে খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় এটা হয়তো প্রত্যেকেই জানেন তবুও আমি বেশি একটা জিনিস যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য আমি বলে দিলাম দেখুন খুব ভালোভাবে ইজিলি খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এরপর আমি এটার গায়ে কাঠ লাগিয়ে নেব এটা আপনারা পাতলা করে এমনিও চিড়ে দিতে পারেন আমি এটা একটা ডিজাইন দেওয়ার জন্য এইভাবে করে কেটে দিলাম আর এইভাবে করে কাটলে কিন্তু ভিতরে মশলাটাও অনেকটা খুব ভালোভাবে ঢুকে যায় ডিমটা কেটে নেওয়া হয়ে গেলে এবার ডিমটাকে আমরা ভেজে নেব এর জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর এই ইন্ডাকশানের মধ্যে স্টিলের কড়াতে একটু ধরে যায় তাই তলায় একটু লবণ দিলাম লবণটা দিয়ে তেলের হিটটা বেশ ভালো থাকবে সেই সময় ডিমটা দিতে হবে দিয়ে সামান্য হলুদ দিয়ে এখানে নেড়ে চেড়ে আমি ডিমটা ভেজে নেব আর একটু কড়া করেই ডিমটা ভাজবো খুব হালকা করে কিন্তু ভাজবো না দেখুন ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে ডিমটা ভেজে নিতে হবে ভেজে নিয়ে ডিমটা সাইডে রেখে দেব এরপর আমি যে গ্রেভিটা বানাবো সেই গ্রেভিটা বানানোর জন্য মশলাটা রেডি করে নেব এখানে আমি ছোটো ছোটো সাইজের পাঁচটা টমেটো দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে টমেটোটা গরম জলটা গরম হলেই তবে টমেটোটা দেবেন দিয়ে জলটা ফুটে গেলে টমেটোটা তুলে ডাইরেক্ট ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো আর এরপর এর যে খোসাটা আছে সেই খোসাটা আমি ছাড়িয়ে নেব আর এইভাবে যদি আপনারা টমেটোর গ্রেভিটা বানিয়ে নেন তাহলে কিন্তু গ্রেভিটা খুব স্মুথ হবে এবং ক্রিমি হবে উইদাউট ক্রিম ক্রিমি গ্রেভি কিন্তু এইভাবেও বানানো যায় দেখুন আমি খোসাটা পুরো ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে আমি টমেটোরগুলো দিয়ে দেব মিক্সি জারের মধ্যে ইজিলি কিন্তু প্রত্যেকটা খোসা ছাড়িয়ে যাচ্ছে আর যদি আপনারা ওই গরম জলের মধ্যেই টমেটোটা বেশ কিছুক্ষণ রেখে দেন তাহলে কিন্তু টমেটোর খোসাটা স্টিফ হয়ে যাবে এখানে আমি কাঁচা বাদাম দিলাম টু টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এটাই কিন্তু এই এগ কারির যে মশলা সেটা রেডি হয়ে গেল এখানে একদম ফাইন পেস্ট করে নেবেন এরপর কড়াইয়ের মধ্যে যে তেল ছিল ডিম ভাজার ওই তেলের মধ্যেই আমি কারিপাতা ফোড়নে দিলাম দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সরিষা কালো সরিষা দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যেই এবার যে গ্রেভিটার জন্য মশলা রেডি করে রেখেছিলাম সেটা পুরোপুরি দিয়ে দেব দেখুন আর এখানে যেহেতু কাঁচা বাদাম দেওয়া আছে তাই কিন্তু ধৈর্য সহকারে গ্রেভিটা অনেকক্ষণ ধরে কষাতে হবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন রসুন বাটা হাফ টেবিল স্পুন আদা দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে আর এই কষানোটাতেই কিন্তু সময় লাগবে আর এই কষানোটা যদি ঠিকঠাক হয় তবেই কিন্তু গ্রেভির যে টেস্ট সেই টেস্টটা বেরিয়ে আসবে দেখুন এখন আমি কোনো মশলা দিইনি আদা রসুন দিয়ে এইভাবে কষাচ্ছি কষিয়ে যখন তেল ছেড়ে এলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তিখা লালেশ দিয়েছি আমি তাই এর মধ্যে একটু ঝালও আছে আর আলাদা করে আমি কোনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিলাম না কো এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে যেহেতু কাঁচা বাদাম দেওয়া আছে তাই যদি ভালো করে না কষানো হয় তার একটা স্মেল থেকে যাবে আর গ্রেভিটা খেতে ভালো হবে না কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে মিক্সির মধ্যে মশলা লেগেছিল। সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম দেখুন আবারও একবার কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম রেডি হয়ে গেছে এরপর যতটা আমি গ্রেভি রাখবো ঠিক ততটা পরিমাণ এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো। ডিমগুলো ডিমগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আর এই গ্রেভিটার কালার কিন্তু খুব গাঢ় লাল হবে না এরকমই একটা ক্রিমি ক্রিমি কালার আসবে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও অসাধারণ হয় টেক্সচারটা দেখলেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এরপর আমি ঢাকা দিয়ে এটাকে কুক করে নেব পাঁচ থেকে ছ মিনিট অবশ্যই মাঝে মাঝে ঢাকা খুলে তলাটা একটু নেড়ে চেড়ে দেবেন যেহেতু বাদাম বাটা আছে তাই ধরে যাওয়ার ভয় কিন্তু অবশ্যই থেকে যাবে এইভাবে মাঝে সাঝে নাড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবেন এবার আমার রেডি হয়ে গেছে ডিমের কারি এদিকে আমি লেমন রাইসের জন্য তেল দিয়ে দিলাম সাদা তেল টু টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কারিপাতা ফোড়নে ফোড়নটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা যদি স্পাইসি বেশি পছন্দ করেন তাহলে ছিঁড়ে দেবেন আমি সেটা করিনি এখানে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষে কালো সর্ষে দিয়ে দিচ্ছি বিউলির ডাল ওয়ান টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি অড়হর ডাল ওয়ান টেবিল স্পুন এগুলো সব একটু হালকা ভাজা হলে তারপর এর মধ্যে বাদামটা আমি দেব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি চারটে অর্ধেক করে নিয়েছি আর এমনি বাদাম নিয়েছি গোটা বারো থেকে পনেরো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে যতক্ষণ না এই বাদামগুলো ক্রিস্পি হয়ে যাচ্ছে বাদাম ডাল তবেই কিন্তু যে লেমন রাইসের নাটি ফ্লেভার সেটা আসবে দিয়ে দিলাম সামান্য হলুদ আমি তার আগে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে ফোড়নটা হালকা ঠান্ডা করে নিয়েছি আর যদি খুব গরম অবস্থায় ফোড়নটা দিয়ে দেন হলুদের তাহলে কিন্তু হলুদের কালার হলুদ থাকবে না ব্রাউন হয়ে যাবে আর এখানে নর্মাল যে চালের আমরা ভাত খাই বাড়িতে বাসমতি নয় সেই চালের আমি মিনিকেট চালের এখানে ভাত করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি কারণ লেমন রাইসের মধ্যে যদি বাসমতি চাল দেওয়া হয় তাহলে কিন্তু লেমন রাইসের যে ফ্লেভার সেই ফ্লেভারটা একদমই থাকবে না বাসমতি চালের গন্ধে পুরো ভরপুর হয়ে যাবে তাই আমি সাজেস্ট করব অবশ্যই কিন্তু বাড়ির যে চাল খাওয়া হয় সেই চাল দিয়ে এই লেমন রাইসটা বানানোর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লেবু আর অবশ্যই লেবুটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লয়ে রাখবেন কারণ লেবু দেওয়ার পর গ্যাসের ফ্লেম যদি হায়ে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু লেবুর মধ্যে একটা তিতু ভাব চলে আসে সেই দিকটা খেয়াল রাখবেন আমি লেবুর রসটা দেওয়ার পর একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম উপর থেকে ফ্রেশ কারিপাতা আর সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক আমি এটাকে দমে দিয়ে দেব তারপর দেখুন একদম দম দিয়ে রেডি হয়ে গেছে আর খেয়াল রাখতে হবে এটা যখন বানাবেন এটা কিন্তু কোনো ফ্রায়েড রাইস নয় তাই হাই ফ্লেমে দিয়ে ভাজবার ভুলটা একদমও করবেন না ভেজে ফেললে কিন্তু এই যে আসল টেক্সচার সেটা কিন্তু হয় না ভাতটা খুব ফ্লাফি সফট থাকে আর তার সাথে এই যে ডাল তারপর বাদাম এগুলোর একটা নাটি ফ্লেভার থাকে খেতে কিন্তু খুব সুন্দর হয় আর যদি ভেজে ফেলেন সেই জিনিসটা কিন্তু একদমই থাকে না এরপর আমি এইভাবে প্লেটিং করে দিলাম দেখি বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে এই গরমে কিন্তু এই রকম যদি আপনারা একবার লেমন রাইস আর ক্রিমি ডিমের কারি করেন আশা করছি আপনাদের লাঞ্চ বা ডিনার যেটাই বলেন না কেন একদম জমে যাবে দুটোরই টেক্সচার দেখবেন দেখেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখুন আমি যে গ্রেভিটা দিচ্ছি গ্রেভিটার ক্রিমিনেস দেখুন গরমের মধ্যে খুব বেশি তেলও ব্যবহার করিনি তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে আমাকে কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে দেখুন এখানে আমি আপনাদেরকে একবার মেখে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিমি ব্যাপারটা হয়েছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবার দেখা হবে নেক্সট ভিডিওই